আমার সাথে যারা পারেন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আম্মা يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون. الله تعالى بلشن عما يتساءلون তারা পরস্পর আপনাকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে, আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদ সম্পর্কে কি তারা আপনাকে জিজ্ঞেস করছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? সবাই বলেন কোরআনুল কারীমের প্রতিটা সূরার সেন্ট্রাল একটা থিম আছে, কেন্দ্রীয় বিষয়বস্তু। সব সূরায় তো আর একরকম আলোচনা হয় নাই। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে আখেরাত, পরকাল। এই জীবনটাই আমাদের শেষ জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। পার্থক্য হলো দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আর দুনিয়ার জীবনের পরে যে জীবন শুরু হবে এর শুরু আছে কিন্তু শেষ নাই। ওই চিরস্থায়ী জীবনের কথা এখানে বলা হয়েছে। নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজ করেছেন, মক্কায় নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল তিনটা। আমার কথা আপনাদের কানে পৌঁছালে সবাই একটু বলেন তো, নবীজি মক্কায় থাকাকালীন মানুষের কাছে নবীজির দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল কয়টা? এক নম্বর তাওহীদ, দুই নম্বর রিসালাত, তিন নম্বর আখিরাত বা কিয়ামত। প্রথমটা হচ্ছে তাওহীদ। মক্কায় নবীজি সবার কাছে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এবাদত পাওয়ার যোগ্য কয়জন? আওয়াজ করে বলেন, তিনি কে? মক্কার মুশরিকরা লাত মানাত উজ্জা হুবল 360টা মূর্তির পূজা করত। এরা মুশরিক হলেও অন্তর দিয়ে তারা এটা বিশ্বাস করত যে স্রষ্টার অস্তিত্ব আছে, আল্লাহ একজন আছেন, কিন্তু এক আল্লাহর ইবাদত তারা করত না। তারা মনে করত এই মূর্তিগুলো আল্লাহর শরীক, তারা আল্লাহর সাথে শিরক করার কারণে তারা ছিল মুশরিক। আল্লাহর একত্ববাদ বা একত্ববাদী রবের এবাদত তারা করত না। তারা জানতো আল্লাহ একজন আছেন কিন্তু এবাদত একজনের করত না, তার সাথে শরীক করত। দুই নম্বর যে বিষয়টা রিসালত, এইটা নিয়ে তাদের ঘোর আপত্তি ছিল, কারণ নবীজি তাদের গ্রামে, তাদের এলাকায়, তাদের সমাজে ছোট থেকে বড় হয়েছেন, তারা নিজের চোখের সামনে দেখেছে। এখন 40 বছর পরে তিনি দাবি করছেন তিনি নবী, এটা তারা যেন মানতেই পারছে না, কারণ নবীজি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। খুব শানওয়ালা বা খুব টাকা পয়সাওয়ালা ফ্যামিলি ছিল না, তারা মানতেই পারছে না, তারা নবীজিকে নবী হিসাবে মানত, কিন্তু নবীজির চরিত্র ভালো এটা তারা সবাই বলতো, নবীজিকে সত্যবাদী মানত, আমানতদার মানত, কিন্তু নবী হিসাবে, রসুল হিসাবে মানত। আর তিন নম্বর নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল আখেরাত। কাফেরদেরকে নবীজি বলতেন, দেখো আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, তোমরা এই দুনিয়ার জীবনটা কি বড় মনে করছো, এটা তোমাদের আসল জীবন নয়, আসল জীবন দুনিয়ার পরে, সেটা হলো পরকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বলতেন, আখেরাতের কথা বলতেন, তখন তারা একজন আরেকজনকে বলাবলি করত, দেখো এই মুহাম্মদ এতদিন ভালো ছিল, হঠাৎ করে সে পাগল হয়ে গিয়েছে, হঠাৎ করে সে উন্মাদ হয়ে গিয়েছে। আমাদেরকে সে বলতেছে আমরা নাকি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে, যখন আমাদের দেহগুলো মাটির সাথে মিশে যাবে, পচে যাব, গলে যাব, তখন নাকি আমাদেরকে এরপরে আবার জীবিত করা হবে। এমনকি শুধু আমাদেরকে নয়, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদেরকেও
আবার নাকি জীবিত করা হবে তারা এটা নিয়ে ঠাট্টা উপহাস করত নবীজি যখন কিয়ামতের কথা বলতেন আখিরাতের কথা বলতেন কাফের মুশরিকরা নবীজির কথা শুনে তারা হাসি ঠাট্টায় মেতে উঠত এক একজন এক এক রকম কথা বলতো এই জন্য রব্বুল আলামিন সূরা নাবাটা শুরু করলেন এভাবে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম তারা কি আপনাকে ওই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে যে বিষয়টি নিয়ে তারা মতবিরোধে লিপ্ত রয়েছে এখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুঝাতে গিয়ে আন্নাবাইল আযীম অর্থাৎ কিয়ামতের দিন কি আল্লাহ তাআলা সেই মহা সংবাদের দিন মহা খবরের দিন বললেন তাহলে বোঝা গেল কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা আরো অন্যান্য নামে নামকরণ করেছেন আমরা অনেকে জানি যে কিয়ামতের দিন এটার এই একটা নাম আছে না কিয়ামত ছাড়াও কিয়ামতের দিনের আরো 27টা নাম আছে কয়টা নাম জোরে বলেন কয়টা এই কোরআন ঘেটে 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 কিয়ামত দিবসের আমি 27টা নাম খুঁজে বের করেছি সবগুলা কি বলবো বলবো দেখেন সূরা নাম্বার আয়াত নাম্বার সহ বলে যাই একটু মনোযোগী হবেন এক নাম্বার এই দুনিয়ার পরবর্তী যে জীবন এই জীবনের একটা নাম হলো কিয়ামত রব্বুল আলামিন কোরআনুল কারীমের 75 নাম্বার সূরা সূরাতুল কিয়ামার প্রথম আয়াতে বলেছেন উকসিমু বিয়াউমিল কিয়ামা কসম কিয়ামতের দিবসের কসম কিয়ামত দিবসের এখানে আল্লাহ আমাদের দুনিয়া পরবর্তী জীবনকে কিয়ামতের দিবস বলে নামকরণ করেছেন আবার কিয়ামত দিবসের আরেকটা নাম দুই নাম্বার নাম হচ্ছে ইয়াউমুল আখির কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবাহের 18 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية الله تعالى বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং পরকাল দিবস অর্থাৎ ইয়াউমুল আখিরের ব্যাপারে ইমান রাখে যারা আল্লাহ এবং আখেরাত দিবসকে বিশ্বাস করে আল্লাহ তাআলা বলছেন সেই সকল বান্দারাই কেবল আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তাহলে আয়াত থেকে বোঝা গেল মৃত্যু পরবর্তী জীবনের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল আখির তিন নাম্বার কিয়ামত দিবসের আরেকটা নাম হলো আসসা অর্থাৎ সুনির্দিষ্ট সময় কোরআনুল কারীমের 20 নাম্বার সূরা সূরাতুত তাহের 15 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ কথাটা কার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সুনির্দিষ্ট সেই কিয়ামত চলে আসবে আর ওই কিয়ামত কখন হবে একজন ছাড়া আর কেউ জানে না তিনি কে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ ও নবী মানুষ কিয়ামতের কথা আপনাকে জিজ্ঞেস করে কখন সেই কিয়ামত হবে আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ও নবী আপনি বলে দিন কিয়ামত কখন হবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না তিনি কে আল্লাহ বলছেন কিয়ামতের কথা আমি তোমাদেরকে কেন জানাই নাই শোনো যদি জানাতাম তাইলে কিয়ামত ঘটার ঠিক আগে তোমরা তাওবা করে ফেলতে আর সারা জীবন গুনাহ করতে কিয়ামতের কথা এই জন্য গোপন রেখেছি যাতে করে তোমরা কিয়ামতের জন্য দুনিয়ায় নেক আমল করতে পারো কথাটা কার কিয়ামত দিবসের 4 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল বাস অর্থাৎ পুনরুত্থান দিবস রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 56 নম্বর আয়াতে বলছেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাআস ফাহাযা ইয়াউমুল বাআস ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন
আল্লাহ তাআলা বলেন আর যাদেরকে জ্ঞান এবং ঈমানের নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী তোমরা জেনে রাখো অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করার সুযোগ দেওয়া হবে আবার কিয়ামত দিবসের পাঁচ নাম্বার নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ খুরুজ মানে হলো বের হওয়ার দিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 42 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ আল্লাহ তাআলা বলছেন আর সেদিন যখন সত্যি সত্যি মানুষ কিয়ামতের গর্জন শুনবে যালিকা ইয়াউমুল খুরুজ এটাই হলো কবর থেকে তোমাদের বের হওয়ার দিন এজন্য কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল খুরুজ আবার 6 নম্বর কিয়ামত দিবসের একটা নাম হলো আল কারিয়া কোরআনে কারিয়ার নামে একটা সূরা আছে না নাই আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলেছেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া কারিয়া মানে হচ্ছে প্রচন্ড করে আঘাতকারী মারাত্মক বিকট আওয়াজ কিয়ামতের দিনকে বিকট আওয়াজের দিন বলা হয় কারণ সেদিন ইসরাফিলের সিংহারে ফুৎকারে আসমান জমিন লণ্ডভণ্ড হবে চতুর্দিকে আত্মচিৎকার শোনা যাবে বিকট আওয়াজ শোনা যাবে এই জন্য কিয়ামত দিবসের একটা নাম হলো আল কারিয়া আবার কিয়ামত দিবসের সাত নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ফাসল মানে বিচারের দিন কিয়ামতের দিন ওই বিচারের দিনে যিনি বিচারক হবেন তিনি কে এখন তো আমরা বিচারক সেজে মাঝে মাঝে বিচারের নামে অবিচার করি বিচারের নামে আমরা প্রহসন করে করে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাজিয়ে আটকিয়ে রাখি এখন তো আমরা মাঝে মাঝে বিচারক সেজে বিচারের নামে প্রহসন করে করে ইসলাম বলা মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে থাকি একটা বিচারের দিন আসবে এই দুনিয়ার জীবনের পরে সেই দিন কেবল একজন বিচারক হবেন তিনি কে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা সূরা নাবা 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয় বিচারের দিনটা নির্দিষ্ট হয়ে আছে সুবহানাল্লাহ পড়েন এরপরে কিয়ামত দিবসের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুদ্দিন প্রতিদান প্রতিদান দেওয়ার দিন আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেছেন পড়েন আমার সঙ্গে মালিক ইয়াউমিদ্দিন আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক কি আর জোরে বলেন কি কিয়ামত দিবসের কয়টা নাম আরো জুড়ে বলেন 27টার 27টা মনে রাখা লাগবে না কয়েকটা মনে রাখলেও চলবে সবগুলার নাম কেন বলতেছি এক এক নামের এক এক বৈশিষ্ট্য আছে কয়টা বললাম 8টা কয়টা বলেছি 9 নাম্বার কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে আস-সাখা মানে চিৎকার চেঁচামেচির দিন আত্মচিৎকারের দিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসায়ের 33 নম্বর আয়াতে বলছেন ফাইদা জাআতিস সাখা অতএব যখন আত্মচিৎকারের দিন আসবে কিয়ামতের দিন পাপী তাপী বেঈমান আর মানুষের হক মেরে খাওয়া লোকেরা চিৎকার করবে কার ভয়ে কিয়ামত দিবসের 10 নম্বর নাম হচ্ছে তাম্মাতুল কুবরা অর্থাৎ মহাসংকটের দিন সেই দিনটা হবে অত্যন্ত সংকটের দিন কোরআনুল কারীমের কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা অতএব যখন সেই মহাসংকটের দিন এসে যাবে এরপরে কিয়ামত দিবসের 11 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হাসরা অর্থাৎ পরিতাপের দিন দুঃখের দিন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরা মারইয়ামের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজিলহুম ইয়াউমাল হাসরা ও নবী আপনি লোকদেরকে
আপনি লোকদেরকে পরিতাপের সেই দিন সম্পর্কে সাবধান করুন, সতর্ক করুন। আবার কিয়ামতের দিনের ১২ নম্বর নাম হচ্ছে আল গাশিয়া। সূরা গাশিয়ার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, হাল আতাকা হাদীসুল গাশিয়া। আবার কিয়ামত দিবসের ১৩ নম্বর নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ। কোরআনুল করিমের ৫০ নম্বর সূরা সূরা কাফের ৩৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হচ্ছে চিরস্থায়ী দিন, অর্থাৎ পরকালীন জীবনটা, এটা ক্ষণস্থায়ী নয়। এটা কি? আরো জোরে বলেন, চিরস্থায়ী। কিয়ামত দিবসের ১৪ নম্বর নাম হচ্ছে ওয়াকিয়া। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে হচ্ছে ঘটনা, বিরাট ঘটনা কিয়ামতের দিন ঘটে যাবে কার হুকুমে। আবার কিয়ামত দিবসের ১৫ নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হিসাব। ব্যবসা বাণিজ্য করার পরে যেমন হিসাবের একটা দিন আসে, এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আমাদেরও হিসাব নিকাশের একটা দিন আসবে। হিসাব নিকাশ যিনি নেবেন কিয়ামতের দিন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? কোরআনুল করিমের ৩৮ নম্বর সূরা সূরাতুস সাদের ৫৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব। কথাটা কার? এই হিসাবের দিন, এই হিসাবের দিনের ব্যাপারে তোমাদেরকে যিনি ওয়াদা দিয়েছেন, তিনি কে? কিয়ামত দিবসের ১৬ নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ওয়াইদ, ওয়াদাকৃত দিন, অর্থাৎ কিয়ামতের ঘটনা ঘটবে, এই ওয়াদাটা কার? কোরআনুল করিমের ৫০ নম্বর সূরা সূরা কাফের ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াইদ। আর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়াদাকৃত দিন, সেদিন শুরু হয়ে যাবে কার হুকুমে? ১৭ নম্বর কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে ইয়াউমুল আজিফা, অত্যাশন্ন দিন যেটা আসবে। কোরআনুল করিমের ৪০ নম্বর সূরা সূরা গাফিরের ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুব লাদাল হানাজির কাযিমিন। আল্লাহু আকবার পড়েন, কি সাংঘাতিক কথা! আল্লাহ বলছেন, নবী লোকদেরকে সাবধান করুন ওই দিন সম্পর্কে যেদিন মানুষের ভয়ের চোটে কলিজা গলা পর্যন্ত চলে আসবে। কি কঠিন দিন, কি মারাত্মক দিন, কলিজা গলার কাছে চলে আসবে। আল্লাহ আকবার। কিয়ামত দিবসের ১৮ নম্বর নাম হচ্ছে ইয়াউমুল জাম, জমা করার দিন, সমবেত করার দিন। কারণ কিয়ামতের দিন সব মানুষকে যিনি সমবেত করবেন, তিনি কে? কিয়ামতের দিবসের ১৯ নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তাগাবন। কিয়ামতের দিবসের ১৯ নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তাগাবন। আল্লাহ তাআলা বলছেন, এই দিবসের আরেকটা নাম হলো হার জিতের দিন, লাভ লোকসানের দিন। আল্লাহ তাআলা কোরআনুল করিমের ৬৪ নম্বর সূরা সূরা তাগাবনের ৯ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামই যালিকা ইয়াউমুত তাগাবন। কথা কার? আল্লাহ বলছেন, সেটি হলো এমন দিন যেদিন তোমাদের সবাইকে সমবেত করা হবে, আর সেই দিনটা হলো লাভ লসের দিন, হার জিতের দিন। দুনিয়ায় যারা আল্লাহর বিধান মানবে তারা সফল হবে, জিতবে, আর দুনিয়ায় যারা আল্লাহর বিধান অমান্য করবে তারা হারবে, অর্থাৎ জাহান্নামে যাবে। কিয়ামত দিবসের ২০ নম্বর নাম হচ্ছে আল হাক্কাহ। এই নামে তো একটা সূরাও আছে, কোরআনুল করিমের ৬৯ নম্বর সূরা সূরাতুল হাক্কাহ এর প্রথম থেকে আল্লাহ বলছেন, আল হাক্কাতু মাল হাক্কাহ। আল হাক্কাহ মানে হলো বিকট আওয়াজ, আল হাক্কাহ মানে হলো সুনিশ্চিত। এই সুনিশ্চিত ঘটনা একদিন ঘটবে কার হুকুমে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার হুকুমে? কিয়ামত দিবসের ২১ নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তানাদ, অর্থাৎ প্রচন্ড হাক ডাকের দিন। আল্লাহ তাআলা
قرآن الكريم چلیش نمبر سورا سورة الغافر بطرش نمبر آیت بولچن موسا نبی تر امت کے بولے چلین ویا قوم انی اخاف علیکم یومت তানাদ হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি তোমাদের জন্য এক প্রচন্ড ভীত বিহ্বল দিনের আশঙ্কা করছি কিয়ামত দিবসের 22 নম্বর নাম হচ্ছে ইয়াউমুত তালাক আবার তালাক বাবিয়েন না তালাক হচ্ছে তা দিয়ে তালাক মানে তা দিয়ে তা জবর তা লাম আলিফ জবল্লা তালা এরপরে কফ আছে তালাক মানে হচ্ছে মহামিলন তালাক মানে বিচ্ছেদ আর তালাক মানে মহামিলন কিয়ামতের দিনটা হলো মহামিলনের দিন সেদিন সবাইকে একত্রিত করা হবে কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরা গাফিরের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি লিয়ুনযিরা ইয়াউমাত তালাক আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন সর্বময় মর্যাদার অধিকারী আরশের অধিপতি তিনি তার বান্দাদের কাছ থেকে বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার কাছে ওহি পাঠান যাতে করে মহামিলন অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে তারা মানুষকে সতর্ক করতে পারেন কষ্ট হচ্ছে কিয়ামত দিবসের 23 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল মাউউদ প্রতিশ্রুত দিন আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ বলছেন প্রতিশ্রুত সেই দিনের শপথ কিয়ামতের দিবসের 24 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ফাতহ ফাতহ মানে হচ্ছে খুলে দেওয়ার দিন কবর সেদিন খুলে দেওয়া হবে আমলনামা খুলে দেওয়া হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 29 নম্বর আয়াতে বলছেন কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল লাযীনা কাফারু ঈমানুহুম ওয়া লাহুম ইউনযারুন ও নবী আপনি বলে দিন যেদিন আমলনামা খোলার দিন কবর খোলার দিন চলে আসবে সেই দিন আর কাফেরদের ঈমান গ্রহণ কোনো কাজে লাগবে কোরআনুল কারীমে কিয়ামত দিবসের 25 নম্বর নাম বলা হয়েছে আজ-জালজালা মানে জিলজাল এই নামে কোরআনে একটা সূরা আছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রচন্ড কাঁপিয়ে দেওয়া হবে প্রচন্ড ভাবে যখন ঝাঁকুনি দেওয়া হবে আবার কিয়ামত দিবসের 26 নম্বর নাম হচ্ছে ইয়াউমুম মাশহুদ হাজির হওয়ার দিন আল্লাহ তাআলা 11 নম্বর সূরা সূরা হুদের 103 নম্বর আয়াতের শেষাংশে বলছেন যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাসু ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ আল্লাহ তাআলা বলছেন সেই দিন সব মানুষকে একত্রিত করা হবে সেই দিন হচ্ছে হাজির হওয়ার দিন সবাই আমরা হাজির হব কার সামনে অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে কিয়ামত দিবসের 27 এবং সর্বশেষ নাম হচ্ছে আন্নাবা উল আজিম যেটা সূরা নাবায় বলা হয়েছে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আজিম ও নবী তারা আপনাকে কি সেই বিষয়ে জিজ্ঞেস করছে নাকি সেই মহা সংবাদের দিন সম্পর্কে জিজ্ঞেস করছে নাকি তাহলে নাবাইল আজিম মানে কিয়ামতের দিন সবাই বলেন নাবাইল আজিম মানে কিসের দিন তাহলে কিয়ামত দিবসের নাম কোরআনে আছে মোট কয়টা 27টা মনে না থাকলে নাই কয়েকটা মনে আছে তো অন্তত ইয়াউমুল হিসাব ইয়াউমুত তালাক ইয়াউমুত তানাদ ইয়াউমুত তাগাবুন ইয়াউমুল আখির এরকম কয়েকটা মনে থাকবে না আল্লাহ তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আজিম ও নবী তারা কি ওই বিষয় সম্পর্কে পরস্পর আপনাকে এসে জিজ্ঞেস করছে ওই মহাদিন সম্পর্কে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কষ্ট হচ্ছে আপনাদের এই তো আপনাদেরকে জায়গা মতো নিয়ে আসছি আবার মূল কথাগুলো শুন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন যে বিষয়ে তারা মতবিরোধে আছে অর্থাৎ এই কিয়ামত দিবস সম্পর্কে মতভেদ করছে তারা এক একজন এক এক রকম কথা বলছে সেই সময়ের মুশরিকরা আখিরাতকে অবিশ্বাস করে পরকালকে অবিশ্বাস করে
একজন একেক রকম কথা বলতো বর্তমান দুনিয়াতেও সংশয়বাদী মানুষ আছে যারা পরকাল বিশ্বাস করে না আবার আমাদের মুসলমানদের মধ্যেও এমন অনেক মানুষ আছে ওই পরকালীন ভীতি অন্তরে লালন করে না বলে গুনাহ থেকে নিজেরা বেঁচে থাকতে পারছে আরে আপনার ভেতরে যদি পরকালের ভয় থাকতো আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় থাকতো আপনি নামাজ ছাড়তেন না আল্লাহর সামনে হাজির হতে হবে এই ভয় থাকলে আপনি সুদ খাইতেন না আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এই ভয় থাকলে আপনি ঘুষ খাইতেন না আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে এই ভয় থাকলে মাঞ্জের জায়গা জমি দখল করে খাইতেন না আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এই ভয় থাকলে আপনি মানুষের উপরে জুলুম করতেন না অন্যায় করতেন না মিথ্যা মামলা দিতেন না আলেমদের সঙ্গে বেয়াদবি করতেন না সামান্য কয়েকদিন দুনিয়াতে আছেন আপনি এত বাহাদুরি দেখেন আমি ধরে নিলাম আপনি 100 বছর বাঁচবেন 150 বছর বাঁচবেন এর বেশি তো আপনি বাঁচবেন না আপনার আগে যারা এসেছেন সবাই চলে গিয়েছেন যেতে আপনাকে হবেই আপনি যে মানুষের উপরে অবিচার করছেন জুলুম করছেন এর হিসাব নিকাশ ভালোমতো চুকিয়ে দেওয়ার জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই পরকালের ভয় আমাদের মধ্যে নাই বলে আমরা বেয়াদব হতে হতে এত বেয়াদব হয়েছি খারাপ হতে হতে এত খারাপ হয়েছি আমরা এখন কোরআনের আলেম গবেষকদের হাতে হাত করা পরায় রেখেছি আর গায়িকা নায়িকাদের হাত থেকে গায়িকা নায়িকা চোর বাটপাট ডাকাতদের হাত থেকে হাত করে খুলে দিয়ে তাদেরকে বের করে দিয়েছি বোঝা গেল আল্লাহর বিচার কিয়ামতে যে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয়টাই ভেতর থেকে চলে থাকলে তো আমরা এমনটা করতাম না করতাম না তো পরকালীন ভয় আমাদের মধ্যে পরকাল সম্পর্কে সেই যুগের কাফের মুশরিকরা এক এক রকম এক এক আকীদা এক একজন এক এক রকমের আকীদা বিশ্বাস লালন করত তারা আখেরাতের ব্যাপারে কিয়ামতের ব্যাপারে কেমন কেমন কথা বলতো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ফীহি মুখতালিফুন ওই ব্যাপারটা নিয়ে তারা মতবিরোধে লিপ্ত ছিল আর তাদের মধ্যে মতভেদটা কেমন ছিল শুনেন আমি কোরআন থেকে শোনাই কোরআনুল কারীমের 45 নম্বর সূরা সূরাতুল জাসিয়াত 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বলা হতো তখন তারা বলতো ওয়া ইযা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن ظن إلا ظنا وما نحن بمستيقنين কথাটা কার আল্লাহ তাআলা বলছেন আর যখন বলা হতো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ওয়াসাআতু লা রাইবা ফীহা অবশ্যই কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলতো ওই কিয়ামত এটা আবার কি আমরা মনে করি এটা হতেও পারে নাও হতে পারে এটাকে আমরা ভালোভাবে বিশ্বাস করি কিছু কিছু কাফেররা কিয়ামতকে একেবারে অস্বীকার করত আবার কিছু কিছু কাফেররা বলতো কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 29 নম্বর আয়াতে আল্লাহ তাদের মুখের কথা উঠিয়ে দিয়েছেন তারা বলতো ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন তারা বলতো এই দুনিয়ার জীবন ছাড়া আমাদের জন্য আর কোনো জীবন নাই এটাই হলো আসল জীবনের জন্য আমরা এখানে খাই দাই ফুর্তি করি যা মন চাই তাই করি দুনিয়ার জীবনের পরে আমাদের কোনো জীবন নাই এই জন্য কাফের মুশরিকরা নারী নিয়ে নারী নিয়ে পড়ে থাকতো মদ নিয়ে পড়ে থাকতো আল্লাহর গোলামি বাদ দিয়ে তারা আল্লাহর সাথে শিরক করতো ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালাতো আজও যাদের অন্তর থেকে পরকাল চলে গিয়েছে পরকালের ভয় আখেরাতের ভয় চলে গিয়েছে তারা মোবাইল হাতে নিয়ে নিয়ে চোখ দিয়ে নিষিদ্ধ জিনিস দেখছে কারণ তার মনের মধ্যে পরকালের চিন্তা নাই এই চিন্তা নাই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আজও যারা পরকালীন ভয়টা হৃদয়ে ঢুকাতে পারে নাই
তারাও এখন নারী নিয়ে পড়ে আছে, তারাও এখন মাদকের ভেতরে ডুবে আছে, তারাও গুনার সাগরে ডুবে আছে, তারাও অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, কারণ তারা মনে করে দুনিয়ার এই জীবনটাই হলো তাদের কাছে আসল জীবন। কিন্তু না, এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে না নাই? এরা আরো বলে কোরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা সূরাতুল জাসিয়াত ২৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন এদের কথা উঠিয়ে দিয়েছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ তাআলা বলছেন, আর তারা বলে এই দুনিয়ার জীবনটাই হলো আমাদের আসল জীবন, এখানেই আমরা মরি, এখানেই আমরা বাঁচি, এগুলো আল্লাহর হুকুমে হয় না। সংশয়বাদী লোকেরা বলে এগুলো সময়ের কারণে হয়, একটা সময় আমাদের জন্ম হয়, আবার সময় যেতে যেতে আমরা যখন বুড়া হই সময়ের কারণে আমরা আবার মরে যাই। আল্লাহ যারা বিশ্বাস করে না এটা হলো তাদের ধারণা, তারা বলে আমরা সময়ের কারণে জন্ম নেই, যখন সময় ফুরিয়ে যায় তখন আমরা চলে যাই, মরার পরে আর কোনো জীবন নাই, আমাদেরকে উঠা লাগবে না। তাদের আরও বক্তব্য কিয়ামত দিবস সম্পর্কে তাদের আরও সন্দেহ। কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন, আল্লাহ বলছেন, তারা বলে কালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ তাআলা বলছেন, তারা বলে যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, দেহ যখন আমাদের মাটির সাথে মিশে যাবে, হাড্ডিতে রূপান্তর হয়ে যাবে, কিছুই যখন অবশিষ্ট থাকবে না, তখন কি আমরা আবার জিন্দা হব নাকি? এটা তো বড় মারাত্মক কথা, এটা আমাদের বিশ্বাস হয় না। তারা আরো বলতো কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন, তারা বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কথাটা কার? আল্লাহ বলছেন, তারা আরো বলে যখন আমরা মরে যাব, মরার পরে যখন আমাদের হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে, কে আবার আমাদেরকে নতুন করে জিন্দা করবে? এটা আমাদের বিশ্বাস হয় না। তারা আরো বলতো কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা সূরাতুন নামালের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলতো আমরা যখন করা হবে, এ ব্যাপারে ঠাট্টা করে করে উপহাস করে করে এক এক রকম কথা বলতো। এজন্য আল্লাহ সূরা নাবায়ের মধ্যে বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ও নবী, তারা আপনাকে পরস্পর ওই মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞেস করছে যে ব্যাপারে তারা মতবিরোধে আছে, মৃত্যু পরবর্তী জীবনকে তারা বিশ্বাস করে না, মরার পরে আবার আল্লাহ জীবিত করবেন, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আওয়াজ তো আসতে হলো, বিশ্বাস হয় কি হয় না? নাকি মরে নাকি মনে করেছেন মারা যাওয়ার পরে শেষ, খাটিয়া লাশ উঠানোর পরে মানুষ কবর দিয়ে দিবে, মাটির সাথে মিশে যাবে না, আর জিন্দা করা হবে না, এমনটা নাকি? না না, কবরে রাখার পরে যখন ৪০ কদম মানুষ চলে আসবে তখন থেকেই আপনার কিয়ামত শুরু, আবার আমাকে আপনাকে যিনি জিন্দা করবেন তিনি কে? কাফের মুশরিকরা ওই মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করতো, আল্লাহ ধমক দিয়ে বললেন, কাল্লা সায়ালামুন, কখনো নয়, শীঘ্রই এরা কিয়ামতের কথা জানতে পারবে। আল্লাহ পরের আয়াতে আবার বললেন, কখনো নয়, অতপর তারা ওই কিয়ামত জানতে পারবে, কিয়ামতের কথা তারা, কিয়ামত তারা নিজের চোখে দেখবে, কিয়ামত যে হয়েছে সেটা তারা জানতে পারবে। তারা বলতো আমরা যখন মারা যাব
মারা যাওয়ার পরে আমাদের দেহগুলো পচে যাবে গলে যাবে আমার কথা মন দিয়ে শুনেন মনে করেন আপনাকে কেউ খাবার দিয়েছে খাবারটা আপনি খাইলেন না ওই খাবার না খাইলে কয়েক ঘন্টা পর খাবারটা ভালো থাকবে নাকি খাবারটা নষ্ট হয়ে যাবে পচে যাবে কোনো একটা ফল আপনাকে দেওয়া হলো আপনি সেটা খেলেন না যদি রেখে দেন দেখা যাবে কয়েকদিন পরে সেটা নষ্ট হয়ে যাবে ভালো থাকবে এগুলো তারা নিজের চোখে দেখতো বস্তুবাদী চিন্তা চেতনায় যারা বিশ্বাসী তারাও আজকাল বলে তো আমরাও তো এক সময় মরে যাব মারা যাওয়ার পরে আমাদের দেহ হাড্ডি মাংস সব যখন মাটিতে মিশে যাবে কি করে আবার আমরা জীবিত হব এটা তো বড় অবিশ্বাস্য ব্যাপার আল্লাহর নবী যখন মক্কায় মুশরিকদেরকে মৃত্যু পরবর্তী জীবনের কথা বলে তাদেরকে হিদায়াত নেওয়ার জন্য ঈমান গ্রহণের কথা বলছেন ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে গেল ঘটনাটা কি আমি বলবো এই ঘটনাটা এসেছে সূরা ইয়াসিনের ভিতরে সূরা ইয়াসিন আমাদের সবার পছন্দের সূরা ঠিক না সূরা ইয়াসিনের মধ্যে এই ঘটনা এসেছে তাফসীরে কুরতুবীর ভিতরে পড়েছি উবাই বিন খালফ অথবা আস ইবনে ওয়াইল এই দুইজনের কোনো একজন একবার মক্কায় একটা উপত্যকার মধ্যে হাঁটতেছিল মক্কার একটা উপত্যকায় তার সে যখন হাঁটতেছিল হঠাৎ করে একটা শুকনা হার পেল এই শুকনা হার পাওয়ার পরে মনে করল মনে হয় অনেক দিন আগে হয়তো এখানে কোনো প্রাণী বা কেউ মারা গিয়েছে এখন তার অনেক দিন হয়ে যাওয়ায় সব কিছু পচে গিয়ে এখন শুধু একটা হাড্ডি দেখা যাচ্ছে ওই হাড্ডিটা সে হাতে নিল হাতে নেওয়ার পর নিজের হাতে সেই হাড্ডিটাকে ভেঙে চুরে চুরমার করে ফেলল এরপরে সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড্ডিগুলোকে নবীজির সামনে নিয়ে আসলো নবীজির সামনে নিয়ে এসে নবীজিকে কি বলল সেই কথা আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে তুলে দিয়েছেন কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াদারাবালানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বাল মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম এনে বলল আল্লাহ বলছেন ওয়াদারাবালানা মাসালান ওয়া নাসিয়া খালকা আল্লাহ বলছেন সে আমাকে উপমা পেশ করে তার নিজের সৃষ্টির কথা ভুলে গিয়ে সে বলছে ও নবী সে আপনাকে বলছে মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম ও নবী এই যে হাতের মধ্যে হাড্ডি কুড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে আছে এগুলোকে আবার জোড়া লাগাইয়া কে চিন্তা করবে কে চিন্তা করবে আস্তে বললেন কেন কে করবেন এই প্রশ্ন করেছে নবীজির কাছে আর ঘটনা কুরআনে বয়ান করছেন কে নবীজিকে যখন প্রশ্ন করছেন নবীজি কি নিজের থেকে কথা বলতেন নবীজি বলতেন সব কার হুকুমে প্রশ্ন করেছে নবীজিকে নবীজি নিজের মতো উত্তর দেন নাই আল্লাহ বলেছেন নবীজি আপনি জবাবটা এভাবে দেন জবাবটা নবীজি দিচ্ছেন নবীজির মতো না আল্লাহর মতো আল্লাহ বলছেন ও নবী আপনি তাকে জবাব দেন আপনি বলেন প্রথমবার তিনি যেমন করে সৃষ্টি করেছিলেন এটা মরে যাওয়ার পরে আবার তিনি প্রথমবারের মতো পুনরায় সৃষ্টি করতে পারবেন যুক্তিটা মনে হয় বুঝেন নাই আমি আপনাকে বলি বলেন তো কোনো একটা কাজ প্রথমবার করলে একটু কঠিন কঠিন লাগবে দেরি হবে কিন্তু সেম কাজটা আপনি যদি আবার করেন তখন কি দেরি হবে আল্লাহ বুঝাতে চাইলেন প্রথমবার যিনি বানাইতে পারছেন তোমারে পরের বার আবার ধ্বংস হয়ে গেল বানাইতে পারবেন কি না আল্লাহ পারবেন যে পরকাল যারা অবিশ্বাস করে মরার পরে চিন্তা হওয়া লাগবে এখনো যদি এখানে বা ইন্টারনেটে যারা পড়ে শুনবেন অবিশ্বাস যদি থাকে সুবহান আল্লাহ আমি যত কোরআন পড়ি অবাক হই আল্লাহ এত সুন্দর করে বয়ান করেছে আল্লাহ বলছেন ও মানুষ মরার পরে তোমাকে আল্লাহ আবার জীবিত করবেন এ ব্যাপারে যদি তোমার মনের ভিতরে সন্দেহ থাকে রে বান্দা তাহলে তুমি শোনো কোরআনুল কেরিমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজ্জের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন শোনেন আয়াতটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাআস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আতম
من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى. আলেম যারা আছেন তারা তো বুঝেই বলছেন, শোনেন আল্লাহ কি সুন্দর কথা বলেছেন। আল্লাহ বলেছেন, হে মানুষ, হে মানব জাতি, শোনো, পুনরুত্থান সম্পর্কে মরার পরে তোমাকে আল্লাহ আবার জীবিত করে তোমার জীবনের হিসাব চাইবেন। এ ব্যাপারে যদি তোমার মধ্যে কোনো সন্দেহ থাকে বান্দা, তাহলে আমি তোমাকে বলছি শোনো, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না। এখন তো আইডি কার্ডে আপনি পরিচয় লিখেন, ঠিকানা লিখেন, কিন্তু বলেন তো জন্মের আগে আমাদের কি নাম পরিচয় ঠিকানা ছিল নাকি? জন্মের আগে আমরা কিচ্ছু ছিলাম না, এই জন্য আল্লাহ সূরা দাহারের প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারিলাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিল না? বান্দা তুমি কিছুই ছিলে না, তোমাকে আমি আল্লাহ কেমনে বানালাম শোনো, তোমার বাপের এক ফুটা স্পাম, এক ফুটা নাপাক পানি আর তোমার মায়ের অভাব, এই দুটুকে একত্রিত করে তোমার মায়ের গর্ভের ভেতরে এক ফোঁটা নাপাক পানি আমি রেখে দিলাম। বান্দা তোমাকে কেমনে বানাইছে শোনো, দুনিয়াতে এসে তুমি বড়াই করো, গর্ব করো, অহংকার করো, অথচ আমি আল্লাহ তোমাকে পয়দা করা শুরু করেছি, বানানো শুরু করেছি এমন এক ফোঁটা পানি দিয়ে, যেই নাপাক পানি সবেগে নির্গত হলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়, এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করা আরম্ভ করেছি। ওই নাপাক পানি যখন তোমার মায়ের গর্ভে রেখে দিলাম, ওই নাপাক পানি ফুটাকে আমি এরপরে জমাট বাঁধা রক্ত বানালাম, এরপরে সেই জমাট বাঁধা রক্তকে মাংসের পিণ্ডে রূপান্তর করলাম, অতঃপর আমি আল্লাহ সেই মাংস পিণ্ডকে বড় হাড্ডিতে রূপান্তর করলাম, তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম, এরপরে সুন্দর একটা স্ট্রাকচার দিলাম। বান্দা, মায়ের পেটের ভেতরে তোকে আমি একদিনে বানাই নাই, কয়েক মাসে আমি তোকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে আকৃতি দিয়েছি। যখন তোমাকে এরকম আমি পয়দা করছি গোশতের পোশাক পরিয়ে, যখন তোমাকে আকৃতি দেওয়া শুরু করলাম, তখনও তোমার নাক ছিল না, চোখ ছিল না, কান ছিল না, হাত ছিল না, পা ছিল না, কিচ্ছু ছিল না। বান্দা, আস্তে আস্তে এবার আমি তোমার নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, এরপরে আমি আল্লাহ আমার পছন্দ মতো সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে বানালাম, এরপরে তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমার রুহ দিলাম। রুহ যখন চলে আসলো মায়ের পেটের ভেতরে, এবার তোমার নড়াচড়া শুরু হয়ে গেল। যখন তোমার নড়াচড়া শুরু হয়ে গেল, রুহ চলে আসার পর তোমার খাবারের দরকার হলো। বান্দারে, পেটের ভেতরে আমি তোমাকে কেমনে খাবার দিলাম শোনো, তোমার মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে তার লাগাইয়া ওই মাসিক রক্তগুলোকে তোমার খাবার বানিয়ে তোমাকে মায়ের পেটে বাঁচাইয়া রেখেছি। রক্তগুলো না পাচ্ছিল এজন্য জবান দিয়ে মুখ দিয়ে দিই নাই, কারণ পৃথিবীতে আসার পরে জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম তুমি নিবা, এজন্য জবান দিয়ে দিলাম না, নাভি দিয়ে ট্রান্সফার করে দিলাম। এরপরে বান্দা, 10 মাস তোমাকে মায়ের পেটে রাখলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দুনিয়াতে আসার দিন যখন হলো বান্দা, কেমনে এনেছি শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট বাচ্চার সাইজে মায়ের পেটের ভেতর থেকে বাহির কইরা তোমার দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে? আল্লাহ বলছেন, বান্দা শোন, মরার পরে আমি তোকে জিন্দা করব, তোর যদি বিশ্বাস না হয় দেখ, তোর রবের সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা কর, তুই কিচ্ছু ছিলি না,
এক ফুটা নাপাক পানি থেকে এভাবে করে তোর মায়ের পেটে তোকে বানিয়ে আমি তোকে দুনিয়াতে আনলাম আবার আমি আল্লাহ হচ্ছি হায়াত মউতের মালিক কারো কারো জন্ম নেওয়ার সাথে সাথে কাউকে আমি আবার আমার কাছে নিয়ে নেই আবার কাউকে কাউকে যৌবন বয়সে মৃত্যু দেই আবার কাউকে কাউকে আমি বুড়া বানাইয়া তারপরে মারি বান্দা বলছে আল্লাহ বলছেন বান্দা শোন যে আল্লাহ তোকে কিচ্ছু ছিড়ে না অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে তোকে বানাতে পারলেন বল বান্দা বল চিন্তা করে বল আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা যে আল্লাহ তোকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন সে আল্লাহ বুদি তুই মরে যাওয়ার পরে তোরে জিন্দা করতে পারবেন না আস্তে বললেন কেন পারবেন না আরে আপনি তো এক ফুটা স্পাম থেকে এক ফুটা নাপাক পানি থেকে আপনাকে আল্লাহ বানাইছেন যে আল্লাহ আপনাকে বানাইতে পারলেন সে আল্লাহ মরার পরে আবার চিন্তা করতে পারবেন না কথা বলবেন পারেন কি না দুইটা ঘটনা আমার মনে পড়ে গেল আমি কি বলবো দুইটা ঘটনাই আমি কোরআন থেকে বলবো একটা হলো ইব্রাহিম নবীর সময়ের ঘটনা আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিল খলিলুল্লাহ একদিন আল্লাহকে প্রশ্ন করে বসলেন ও আল্লাহ তুমি নাকি মরার পরে আবার জিন্দা করো ঘটনাটা কোরআন শরীফের মধ্যে আমাদের জন্য বয়ান করেছেন কি আস্তে বলবেন না জোরে বলেন কি কোরআনুল কারীমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কাহিনী সেই ঘটনা বর্ণনা করছেন এভাবে ওয়া ইল ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন আমার নবী আমার খালিল ইব্রাহিম আমাকে প্রশ্ন করলেন ও আল্লাহ ও আমার রব কি করে আপনি মরা মানুষকে জিন্দা করেন আল্লাহ প্রশ্নের জবাবে বললেন কালা আওয়ালাম তুমিন কালা বালা ওয়ালাকিন লিয়তমাইন্না কলবি ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন ও আল্লাহ আপনি নাকি মরার পরে আবার জিন্দা বানাই ফেলেন আল্লাহ বলেন হ বানাই তো আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমার ক্ষমতা সম্পর্কে তোমার কি সন্দেহ আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই আমি আপনার ক্ষমতাকে বিশ্বাস করি আপনি পারবেন কিন্তু হে আমার রব যদি আপনি একটু দেখাইতেন কেমনে মরার পরে আপনি আবার জিন্দা বানায় দেন তাইলে আমার অন্তর এটা দেখে শান্ত হতো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এখন ইব্রাহিম নবী আল্লাহরে দাবি করে বসছেন আল্লাহ দেখা এখন নবী আল্লাহর কাছে চাইছেন আল্লাহ কি ফিরাই দিবেন দেখেন মরা জিন্দা হইছে এরকম নজির আল্লাহ দুনিয়াতে দেখাইছে আল্লাহু আকবার পড়েন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমারে আপনি বাস্তবে দেখান কেমনে মারা যাওয়ার পরে আবার আপনি জীবিত করেন আল্লাহ তাআলা বললেন ও আমার খালিল ইব্রাহিম এবার আমি তোমাকে দেখাবো কিভাবে মারা যাওয়ার পরে জিন্দা করি আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন ক্বালা ফাখুযু আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক আল্লাহ তাআলা বললেন খলিল আপনি এক কাজ করেন চারটা পাখি আপনি পালেন কয়টা পাখি জোরে বলেন কয়টা আমার বাবাজান ভাইজান আমি শুরু করার পর এখন পর্যন্ত কোরআনের বাইরে আলোচনায় যাচ্ছি এ তো অন্য কোনো কিচ্ছা নয় কোরআন কোরআনের কোরআন হচ্ছে কোরআনের আসল মূল নাম এটা ছাড়াও কোরআনের আরও 99টা নাম রয়েছে সুবহানাল্লাহ বারিদ গা বললেন বাকিগুলো কোরআনের সিফাতি নাম কি যেমন কোরআনের নাম কারিম মাজিদ হাকিম নূর হুদা শিফা মুবারক কোরআনের একটা নাম কিসাস কোরআনের একটা নাম কি কারণ এখানে বহু কাহিনী আমাদের জন্য বর্ণনা করেছেন কি কোরআন থেকে কিচ্ছা বলছে তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন নবী ও আমার খালিল আপনি চারটা পাখি পুষ মানান পালতে থাকেন যেন এগুলো আপনার কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতো চারটা পাখি তিনি পুষ মানা আরম্ভ করলেন এগুলোকে তিনি পালতে লাগলেন এই পাখিগুলো যখন একটু বড় হয়ে গেল আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন
না জুজ আ ও নবী ও আমার খলিল ইব্রাহিম চারটা পাখিকে এবার আপনি নিজের হাতে জবাই করেন নিজের হাতে কি করেন জবাই করে এগুলোকে পিস পিস করেন টুকরা টুকরা করেন টুকরা টুকরা কইরা এগুলো নিয়ে বিভিন্ন পাহাড়ে যান পাহাড়ে গিয়ে এগুলোকে ছড়াই ছিটায় দেন শুনছেন আমার কথা পাখিগুলা পাললেন পুষ মানলেন এরপর আল্লাহ বলেন জবাই করেন এগুলো জবাই করার পরে পিস পিস টুকরা টুকরা করলেন আল্লাহ বলেন পাহাড়ে যান গিয়া এই মাংসগুলারে ছড়াইয়া ছিটায়া দেন ও নবী ও আমার খলিল ইব্রাহিম এবার আপনি বলুন এই যে পাখিগুলো আপনি পাললেন নিজের হাতে জবাই করে ফেললেন টুকরো টুকরো করে আপনি চতুর্দিকে ছড়াইয়া দিলেন এগুলো তো মরে গিয়েছে জবাই করে ফেলেছেন আপনি টুকরা টুকরা করে ফেলেছেন এক এক দিকে এক এক টুকরা চলে গিয়েছে দেখেন আবার আমি এই চারটা পাখিকে জিন্দা বানাই কেমনে নবী আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ আদেশ দিলেন অ নবী ইব্রাহিম সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া এবার আপনি আপনার পালা পুষা ওই চারটা পাখিকে ডাক দেন এগুলো যেন আল্লাহর হুকুমে আবার আপনার কাছে উড়ে চলে আসে যখনই তিনি বললেন আল্লাহর হুকুমে আমার পালা আমার পুষা যে চারটা পাখি আমি জবাই করেছি ফিরে আসো তো আমার কাছে আল্লাহর হুকুমে বলা মাত্রই হাড্ডি মাংস যেগুলো বিচ্ছিন্ন হয়েছিল সব হাড়ের সাথে হাড় মাংসের সাথে মাংস লেগে হাড়ের সাথে হাড় লেগে প্রতিটা পাখির পাখার সাথে পাখা লেগে পুনরায় আবার পাখিগুলো হয়ে তার কাছে আবার পাখিগুরু উড়াল দিয়ে ফিরে এসেছে কার হুকুমে আল্লাহ বললেন ও নবী নিজের চোখে তো দেখালাম আপনি জবাই করে ফেলেছেন টুকরা টুকরা করে চতুর্দিকে ছড়ায় দিয়েছেন টুকরা টুকরা গুলোকে একত্রিত কইরা এভাবেই আমি আবার মরার পরে জিন্দা করব সুবহানাল্লাহ পড়ুন মুসা নবীর সময় তো আরেক ঘটনা ঘটছে সেটা কি বলবো না শেষ করে দিব সূরা বাকারা আছে না বাকারা মানে কি বাকারা মানে কি গাভী বাকারা মানে গরুর নামে সুরা কেন জানেন কারণ এই সুরায় গরুর একটা কিচ্ছা আছে এই কিচ্ছার এই কিচ্ছাকে কেন্দ্র করে সুরার নাম দেওয়া হয়েছে সুরাতুল এবার গরুর সেই কিচ্ছাটা আপনারা শুনুন আমি কি বলবো মুসা নবীর সময়ে বনী ইসরাইলের এক লোক বিরাট সম্পদশালী ছিল ঘুমটুম আসছে নাকি আপনাদের একটু ঘুমটা ছুটাই দিয়ে কিচ্ছাটা বলি আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দিব লিল্লাহি তাকবীর হয় না যুবকরা যুবকের মতো দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ওই দেখেন যাদের জীবাণু ডিমানু আসলো জুরানি আসছিল এরা এমনি কাইপে উঠছে যে কি হইলো হঠাৎ করে এবার কিচ্ছাটা বললে সবার মাথায় ঢুকবে ইনশা মুসা আলাইহিস সালামের সময়ে বনি ইসরাইলের এক ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন ওই ধর্ণাঢ্য ব্যক্তির কোনো সন্তান ছিল না তার ভাতিজা দেখল আমার চাচার এত ধন সম্পদ তার কোনো সন্তানাদি নাই চাচার ধন সম্পদগুলো আমাকে কব্জা করতে হবে চাচার ধন সম্পদগুলো কব্জা করার জন্য ভাতিজা এবার রাতের বেলা নিজের হাতে চাচাকে খুন করল ভাতিজা চাচাকে নিজের হাতে খুন করার পর এই খুনের দায়ভার আরেকজনের কাছে আরেকজনের উপরে চাপাইয়া দেওয়ার জন্য চাচার লাশটা সে এবার আরেকজনের বাড়ির দরজার সামনে নিয়ে ফেলায় আসলো এইরকম আকাম কুকাম আমাদের সমাজেও মাঝে মাঝে হয় ঘটনা ঘটায় একজন দুষ পড়ে আরেকজনের বাস জ্বালায় একজনে মামলা হয় আরেকজনের নামে বিভিন্ন হুজুরদের নামে ককটেল বিস্ফোরণের মামলা হয় হুজুর থেকে মাহফিলে হুজুরে দেয় এমন মামলা এগুলা দেখে শয়তানও মাঝে মাঝে হাসে আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইলেন এই লোকটার শয়তানে দেখে মনে হচ্ছে তার কাছে আমার মুরিদ হওয়া দরকার বলে রকম আছে না নাই আশ্চর্য লাগে বনি ইসরাইলের চেয়ে এগুলো আরো খারাপ ভাতিজা চাচাকে নিজের হাতে খুন করল এখনো তো তাই হচ্ছে খুন করছে একজন ধর্ষণ করছে একজন লুটপাট করছে একজন মামলা খাইছে ফাঁসিতে ঝুলছে আরেকজন আছে না নাই তবে সব বিচারের পরে আল্লাহর একটা বিচার আছে না নাই আল্লাহর একটা বিচার আছে না নাই কি দুঃখ
আফসোস রাখবো কোথায় বলে আপনি আমার নামে একটা মামলা দিবেন মামলা দিবেন ভালো কথা আদালতে বিচার চলবে জামিন নেওয়ার অধিকার আমার আছে না তো এই অধিকার তো নায়িকা পায় গায়িকা পায় ক্যাসিনোওয়ালা চুট ডাকাত বাটপাররা পায় তো এই অধিকার তারা পাইলে জাতির শ্রেষ্ঠ সন্তান আলমরা কেন পায় না এই প্রশ্ন আজ মানুষের মনে জেগেছে আলেমদের সাথে বেয়াদবি করবেন না আমরা এক একজন এক এক রাজনৈতিক দল করলো ইসলাম নিয়ে আমরা দলাদলি করি না এজন্য আমরা দাবি জানাচ্ছি সকল দলের সকল মতের সকল ঘরানার আলেমদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে কিচ্ছা মনে আছে না ভুলে গেছেন ভাতিজা খুন করছে কারে জোরে কোন খুন কইরা লাশ ফালাই আসছে আরেকজনের দরজার সকাল বেলা মানুষজন যার বাড়ির সামনে যার বাড়ির দরজার সামনে লাশ ছিল এবার ভাতি জাগিয়ে বলল আমার চাচা জানকে এই লোকরাই হত্যা করেছে মাঝে মাঝে দেখবেন হত্যাকারী কুকীর্তিকারী লোকেরা অভিনয় করে করে কাঁদে আসে না নাই তো ভাতিজাও এই কামটা করলো কেঁদে কেঁদে গিয়ে বলল এই বাড়ির কেউ না কেউ আমার চাচাজানকে মেরে ফেলেছে আর বাড়ির লোকজন বলতেছে না আমরা ব্যাপারে কিছুই জানি না এবার যখন বাদানুবাদ শুরু হলো ঝগড়াঝাটি শুরু হয়ে গেল আল্লাহ তাআলা এই কিচ্ছা এই কাহিনী কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারাত ৬৭ নম্বর আয়াত থেকে আল্লাহ বয়ান করছেন ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদ কতলতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আল্লাহ বলছেন আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল তারপরে হত্যাকারীর ব্যাপারে তোমরা ঝগড়া করছিলে ফাসাদ করছিলে অতঃপর সেই ঝগড়া ফাসাদের মীমাংসা করে হত্যাকারী যে তার পরিচয় যিনি ফাঁস করে দিয়েছেন তিনি কে যখন তারা বাদানুবাদ ঝগড়ায় লিপ্ত হয়ে গেল তখন প্রতিটা এলাকায় কিছু মাতব্বর আছে না নাই বনে ইসরায়েলের মাতব্বররা এসে বলল এখন একজন আরেকজনকে দোষারোপ করলে আসল খুনির তো পরিচয় পাওয়া যাবে না চলো আমরা মুসা পয়গম্বরের কাছে যাই তিনি তো বললেন তিনি নবী নবী হইলে তিনি আল্লাহর বিধান মতো আল্লাহর ইশারায় তিনি এই ঘটনার সত্যটা আমাদেরকে জানিয়ে দিতে পারবেন এবার তারা চলে গেল মুসা নবীর কাছে গিয়ে বলল ও মুসা তুমি তো দাবি করো তুমি আল্লাহর পয়গম্বর তো তোমার আল্লাহকে বলো এই ঘটনার হত্যাকারী যেন আমাদেরকে জানিয়ে দেন যদি জানিয়ে দিতে পারেন আমরা বুঝব তুমি আসলেই আল্লাহর প্রেরিত পয়গাম্বার মুসা নবীকে গিয়ে তারা যখন এই কথা বলল মুসা নবীর কাছে তারা যখন এই কথা বলল আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন কিচ্ছাটা এবার শুরু হয়েছে সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আপনারা বলবেন হুজুর এখানে গরুর কিচ্ছা কই আসলো এই যে গরুর কিচ্ছা এখন ঢুকতেছে মুসা নবীকে বলল ও মুসা বলো তো হত্যাকারী কি মুসা নবী বললেন শোনো আল্লাহ আমাকে বলছেন আল্লাহ বলেছেন তোমাদেরকে এই কথা বলতে আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা একটা কাবি জবাই করো কি জবাই করো এই কথা যখন মুসা নবী তাদেরকে বললেন বনি ইসরাইলের লোকেরা বলল ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া মুসা টিটকারি করো না ফাইজলামি করো আমাদের সাথে আমরা বললাম হত্যাকারীকে আর তোমার আল্লাহ বলতেছেন আমরা যেন গাবি জবাই করি মুসা নবী বললেন হ্যাঁ আল্লাহ এটাই বলেছেন আল্লাহ যেটা বলেছেন সেটা করো ঠাট্টা উপহাস করছি না আমাকে তোমরা অজ্ঞ মনে করো না ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আমি অজ্ঞতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি আমি ঠাট্টা করছি না আল্লাহ বলেছেন তোমরা একটা গাবি জবাই করো তখন তারা বলল
قالوا ادع لنا ربك يبين لنا ما هي ترى বললো ও মুসা তুমি তোমার আল্লাহকে জিজ্ঞেস করো আমরা কি রকম গাবি জবাই করব সেটা যেন তিনি স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে দেন আল্লাহ বলছিলেন একটা গাবি জবাই করো যে কোনো গাবি জবাই করলে হইতো কিন্তু বনি ইসরাইল একটু ঘাড়তেরা জাতি এদের কাজই হইল বারবার প্রশ্ন করা তারা বলতেছে ঠিক আছে গাবিটা যে জবাই করব আল্লাহকে বলো কোন ধরনের গাবি জবাই করব এটা কি বয়স্ক হবে বেশি বয়সের হবে না ছোট বয়সের না মাঝারি বয়সের তারা যখন এই প্রশ্ন করলো মুসা নবীর মাধ্যমে আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন ও নবী মুসা তাদেরকে বলে দাও ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফানিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন মুসা নবী বললেন শোনো আল্লাহ বলেছেন এমন গাভি জবাই করতে যে গাভির বয়স বেশি হবে না কমও হবে না আওয়ানুম বাইনা যালিক মাঝামাঝি বয়সের কোন বয়সের তাদের প্রশ্ন যেন আর শেষ হয় না তারা এবার বলল قالوا ادع لنا ربك يبين لنا ما لونها موسى الله رে জিজ্ঞেস করে এটা কোন কালারের গাবি হবে এটা কোন কালারের মুসা নবী এবার তাদের কি জানালেন قال انه يقول انها بقره صف راء فاقع لونها تسر الناظرين موسى نبي বললেন আল্লাহ বলেছেন তোমরা হলুদ রঙের একটা গাবি জবাই করো এমন রং হইতে হবে উজ্জ্বল হলুদ যেটা চোখ আকৃষ্ট করে এরকম তারা যদি প্রশ্ন না করত এত ঝামেলায় পড়তো আল্লাহ কি প্রথমে বলছিলেন যে মাঝারি বয়সের হলুদ রঙের গাবি জবাই করো এরকম বলছেন একটা গাবি জবাই করো যে কোনো একটা গাবি জবাই করলে হয়ে যাইত নিজের বিপদেরা নিজেরাই দেখে আনতে যা শুনেন কেমন বিপদ ডাইকে আনছে এ বলতেছে কোন কালারের হবে মুসা নবী বললেন উজ্জ্বল হলুদ রঙের যেটা চোখকে কি করে আকৃষ্ট করে এরপরেও তাদের প্রশ্ন জনে শেষ তারা বলল قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون আচ্ছা এর মাঝখানে আরেকটা কথা বলে রাখি বনি ইসরায়েলের লোকরা মুসা নবীর সাথে এরকম কথা বলতেছে ওই চাচার লাশকে সামনে রাইখা মনে আছে তো আপনাদের এখন বলতেছে আচ্ছা বুঝলাম আল্লাহ যে বললেন ঘাট একেবারে গাঢ় হলুদ রঙের হবে এখন আমাদের চোখের সামনে বা বিভিন্ন এলাকায় তো হলুদ রঙের বহু গাবি আছে আল্লাহকে বলো বিষয়টা যেন আরও স্পষ্ট করে বিষয়টা যেন আরও স্পষ্ট করে মুসা নবী তখন তাদেরকে বললেন নিজের বিপদ নিজে কেমনে ডাইকে আনছে দেখেন মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লা যালুলুন তুসীরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা মুসা নবী বললেন শোনো আল্লাহ বলছেন এমন একটা হলুদ রঙের গাবি মাঝ বয়সী হওয়া লাগবে যে গাবি দিয়া জীবনে কোনোদিন হাল চাষ করা হয় নাই এটা দিয়া পানিও তোলা হয় নাই মানে পানি সেচের জন্য ব্যবহার করা হয় নাই এমন পশু যেটা সুস্থ কোনোদিন অসুস্থ ঠেকছে নি এখন কিন্তু হেরা দেখেন এই কথা শুনে জবাবটা দিছে কি বনি ইসরায়েল তো বনি ইসরায়েল জাতি এদের বুদ্ধি কিন্তু আমাগো মতো না এরা আসমানি খাবার খাওয়া জাতি কি খাওয়া জাতি বলতে বলতে বলছে আল্লাহরে না দেখলে ইমান আনবে না হাত্তা আনারাল্লাহ জাহারা মুসা নবীকে বলছে তুমি যে খালি আল্লাহর সাথে কথা বলো তোমার আল্লাহরে বলো আমার সাথেও আমাদের সাথেও কথা বলা লাগবে এগুলা ইউটিউবে আসে দেখবেন মুসা নবীর আলোচনা আমি ছয় জুমা করেছি কোরআন থেকে গিয়েছিল তুর পাহাড়ে এরপরে অবস্থা কি হয়েছিল আপনারা কোরআন থেকে সেগুলো জেনে নেবেন ইনশা ওই জাতি তুই তো বলতেছে ঠিক আছে
তারা বলতেছে কালুল আনা জিতা বিল হক فذبحوها وما كادوا يفعلون موسى نبي বললেন একদম সম্পূর্ণ সুস্থ হইতে হবে এবং হাল চাষে ব্যবহার হয় নাই এমন গাবি হওয়া লাগবে ভেড়া উত্তর দিছে কি জানেন এই তো এতক্ষণ পরে না ভালো মতো আমরা বিষয়টা স্পষ্ট হইছে বুঝছি এবার এটাতে বুঝছে বুঝে তো এখন দিনের পর দিন তারা এরকম গাবি খুঁজে গাবির কোয়ালিটিগুলো মনে আছে আপনাদের মাঝ বয়সী হলুদ রঙের গাঢ় হলুদ হইতে হবে কোনোদিন হাল চাষ হয় নাই এমন গাবি পাওয়া তো সহজ না কঠিন কোনো কাজে লাগানো হয় নাই আবার অসুস্থ হয় নাই এই রকম হওয়া খুঁজতে 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 এক ব্যক্তির কাছে গিয়ে তারা ঠিক এই রকম গাবি পাইছে পাইছেও কয়জনের কাছে বিষয়টা এমন না যে অনেকের কাছে গাবি আছে দামে ধরে না পুষলে আরেকজনের কাছে যাবে এখন ওই বেটাও এই কাহিনী জানে যে এদের এইরকম একটা গাবি লাগবে এখন তারও ব্যবসা কি জমজমাট এও জানছে এরা এইরকমই একটা খুঁজতেছে এখন পাইছেও গিয়া কয়জনের কাছে গিয়ে বলতেছে ভাই এই গাবি তো আমরা কিনব এখন এই সুযোগ পাইয়া হে বেটা কামটা করছে কি জানেন হে বলতেছে আমি তো এত সহজে এটা বেচব না তো ভাই কত টাকায় বেচব টাকা দিয়া হবে না কি দিয়ে হবে না সময় মতো সুযোগ হেও কাজে লাগাইতে টাকা দিয়ে হবে না তো কি লাগবে কয় এই গাভীর চামড়া ভর্তি সোনা দেওয়া লাগবে চামড়া ভর্তি সোনা দেওয়া লাগবে চামড়া ভৈরা গরুর চামড়া তো দেখেন না কুরবানির পরে যে চামড়া চামড়া ভৈরা কত স্বর্ণ বুঝছেন গরু মানে গাভীটাকে নিতে হলে কি পরিমাণ স্বর্ণ দাবি করছে এখন তো মুশকিলে তারা পড়ছে এই ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য তো গাবি জবাই করাই শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে চামড়া ভর্তি স্বর্ণ দিয়া এই গাবিটা তারা কিনছে কিনার পরে মুসা নবী বললেন ঠিক আছে জবাই করো এবার এটা তারা জবাইও করল জবাই করার পর বলল মুসা বহুত কষ্ট দিছ আমার ঘরে বুঝছ গাভিও জবাই করালা কিন্তু এই গরু জবাইয়ের সাথে মরা মানুষ তার হত্যাকারীর সম্পর্ক কি আমরা এখনো এটা বুঝি নাই এবার এটা বুঝাই দাও বহুত কষ্ট দিছ মুসা নবীকে আল্লাহ বললেন ও নবী মুসা এবার আপনি এক কাজ করেন ফাকুল লাদরিবুহু বিবাদিহা আল্লাহ বললেন ও নবী মুসা এবার আপনি একটা কাজ করেন ফাকুল লাদরিবুহু বিবাদিহা যে গাভী জবাই করা হয়েছে ওই গাভীর যে কোনো একটা টুকরা হাতে নেন যে কোনো একটা টুকরা হাতে নিয়ে ওই মৃত লোকটার গায়ে টাচ করেন যখনই মৃত লোকটার গায়ে টাচ করা হলো সঙ্গে সঙ্গে মরা ওই ব্যক্তিটা সবার চোখের সামনে জিন্দা হয়ে উঠল যখন লোকটা জীবিত হয়ে গেল মুসা নবী জিজ্ঞেস করলেন বলো 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 কে তোমাকে হত্যা করেছে এবার তো আসল ঘটনা ফাঁস হচ্ছে ভাতিজা তো মাইনকা চিপায় পড়ছে চাচা এবার বলল আমার ভাতিজা এই কাম করছে হত্যাকারীর নাম বলে দিয়ে চাচা আবার মরে গেল কার হুকুমে আল্লাহ এই ঘটনা ঘটাইয়া এরপরে আল্লাহ বলছেন কাযালিকা ইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন তোমাদের চোখের সামনে দেখছো মরা লোকটারে কেমনে জীবিত করলাম এভাবেই তোমরা মরে যাওয়ার পর তোমাদেরকে আবার যিনি জীবিত করবেন তিনি কে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তুমি মরার পরে জিন্দা হবে এখনো কি এই চিন্তা এই সন্দেহ অন্তর থেকে যায় না আরো একটা যুক্তি আল্লাহ দিলেন আল্লাহ বললেন ওয়া তারাল আরদা হামিদা জমিনের দিকে তাকাও জমিনে বসছেন না আপনারা শোনেন ভালো কথা আল্লাহ বলছেন জমিনের দিকে তাকাও এখন তো শীতকাল জমিনে একটু ভিজা ভিজা কিছুদিন পরে যে গ্রীষ্মকাল আসবে সূর্যের তাপ তখন বেশি হবে না কম হবে আল্লাহ বলছেন জমিনের দিকে তাকাও গ্রীষ্মকালের ওই খরায় যখন মাটি ফেটে চৌচির হয়ে যায় প্রচন্ড খরা যখন থাকে খরার কারণে যখন মাটিগুলো ফেটে যায়
অনুর্বর হয়ে যায় মাটি তখন মরে যায় উর্বরতা হারিয়ে ফেলে অনুর্বর সেই মাটির মধ্যে আল্লাহ বলছেন ফাইদা আনজালনা আলাইহাল মা তাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওই জমিনের উপরে আসমান থেকে মেঘমালা থেকে যিনি বৃষ্টি নাজিল করেন তিনি কে বৃষ্টি যখন হয় জমিন তখন ভিজে যায় জমিন তখন ফসল ফলাবার উপযোগী হয় তখন তোমরা বীজ রোপণ করো চারা রোপণ করো এরপরে সেই উর্বর জমিন থেকে যিনি ফসল ফলান তিনি কে আল্লাহ বলছেন বান্দা শোনো কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক কারণ অনুর্বর মরা জমিনকে উর্বর বানিয়ে জিন্দা বানিয়ে যিনি ফসল উৎপন্ন করেন ঠিক তেমনি তোমরা মরে যাওয়ার পরেও তোমাদেরকে যিনি জীবিত করবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের আর পাঁচ মিনিট থাকা যাবে না আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন অচিরেই তারা দেখবে অচিরেই আমরা দেখব কেমনে আমাদেরকে জীবিত করা হবে এখন যদি মরে যায় কয়েক ঘন্টা পরে যদি কবরে রাখা হয় আবার আমাদের রূহ ফিরাইয়া দিয়া আমাদেরকে যিনি জীবিত করবেন তিনি কে এটা আপনাদের বিশ্বাস হয় না অবিশ্বাস হয় কবরে যে আমাদেরকে আল্লাহ জীবিত করবেন এটা আমাদের বিশ্বাস হয় না অবিশ্বাস হয় মানুষ চল্লিশ কদম আসতে না আসতেই ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা আসতে বলবেন না জোরে বলেন ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা ফেরেশতা এসে বলবে রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই সোয়াবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি সেথায় তোমার রসুল বিনে সেথায় তোমার রসুল বিনে বন্দনা মিলিবে রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ফেরেশতা আসবে না মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই তিনটা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে প্রত্যেকের সন্দেহ আছে এই যে মরার পরে কবরে গিয়া জীবিত হওয়ার পরে হিসাব দেওয়া লাগবে আখেরাতে উঠে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যাদের অন্তর থেকে চলে গিয়েছে তারা নাচ গানে লিপ্ত হয়েছে গুনায় লিপ্ত হয়েছে নামাজ ছেড়ে দিয়ে দৌড়াইতেছে তারাই অন্যায় করছে অবিচার করছে মানুষের হক মেরে খেয়ে এভাবেই তারা গুনাহের সাগরে ডুবে আছে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ এটা অন্তরে থাকলে যুবক এ যুবক ভাইয়েরা এটা হাতে কি মোবাইল ফোন হাতে নিয়া এরপরে ফোন স্ক্রল করো তারপরে ফেসবুক ইউটিউবে গিয়ে আজে বাজে জিনিস দেখো অন্তরে কি ভয়টা নাই মরার পরে আল্লাহ আবারে জীবিত করে আমারে জিগাইবে রে দেখছিলে কেন আমি এটা হারাম করছি এই ভয় থাকলে কোনোদিন এটা দেখতো কথা কর না কেন দেখতো আল্লাহ বলেছেন বেগানা নারীর দিকে তাকিও না কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম তাকায় আছে আবার এক দুস্থ আরেক দুস্থরে কয় দুস্থ যা দেখছি মাথা ঠিক নাই মাথা ঠিক থাকে না কেন যদি চিন্তা করতা আমার রবের সামনে গিয়ে এটারও হিসাব দেওয়া লাগবে তাকাই তো সুদ খায়া খায়া সুদখুর হইয়া হইয়া এত টাকা কামাইতেছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব জায়গায় থাকবে আপনি থাকবেন না আল্লাহর কাছে গিয়ে আবার হিসাবের সম্মুখীন হওয়া লাগবে ক্ষমতা পাইয়া দুর্নীতি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে মানুষের হক মাইরা খাইয়া জনগণের সম্পদ লুটপাট কইরা তারপরে বিদেশে বেগম পাড়া বানিয়েছে
আখিরাতে আমার রবের কাছে আমি দাঁড়াবো, আমাকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এই ভয়টা থাকলে জনগণের সম্পদ মাই রাখাই তো। আরেকটা কিচ্ছা আমার মনে পড়ছে, ছোট কিচ্ছাটা, এই কিচ্ছা বইলা শেষ করব, বলবো বলবো। ওমর রাদিয়াল্লাহু আন, মানুষটা নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম। কাফের কাফেরদের বিরুদ্ধেও গরম, মুনাফিকের বিরুদ্ধেও গরম। আজ যদি মুসলমানদের মধ্যে কয়েকটা অমর থাকতো, কাফের নাস্তিক মুরতাদ বামরা আমার কোরআন বিরোধীরা অমরদের ভয়ে কলিজা কাঁপুনি শুরু হয়ে যেত। অমর রাদিয়াল্লাহু আন অর্ধ দুনিয়া শাসন করেছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। সেই যুগে বলেন তো এইরকম কোন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? ইলেকট্রিক্যাল কোন লাইট ছিল না, মোমবাতি জ্বালিয়ে ঘরের ভিতরে তিনি কাজ করছেন। ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে সে দরজায় নক করলেন, আসতে পারি? তিনি বললেন, না, দাঁড়িয়ে থাকো। দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি এবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো একটা মোমবাতি জ্বালানো ছিল, সেটা বন্ধ করে দিয়ে নিভিয়ে দিয়ে কেন নতুন আরেকটা মোমবাতি জ্বালালেন? তিনি বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, রাষ্ট্রের টাকা হলো জনগণের ট্যাক্সের পয়সা। তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের জন্য রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢুকার অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম, এই চিন্তা আমার মনে উদয় হলো, তোমরা তো আমার আত্মীয় স্বজন, মনে হয় আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। চিন্তা করলাম, যদি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কিনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি, আখিরাতে আমার রবের কাছে এই বিষয়ে হিসাব দেওয়া লাগবে, আমি আখিরাতে ধরা খেয়ে যাব, কিয়ামতে ধরা খেয়ে যাব। এই ভয়টা যখন আমার অন্তরে চলে আসলো, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। যদি আমাদের নেতারাও আখিরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরে রাখতো, তাহলে মানুষের টিন, মানুষের তেল চুরি করে লুকায় রাখতো না। উত্তরবঙ্গে গেছিলাম এক মাহফিলে, লোকজন কয়, হুজুর করোনার সময় সরকার আমাদেরকে তেল দিছিল, আমাদের কিছু নেতা খেতা তার বাসার ছাদের উপরে ট্যাঙ্কির পানি ফালাইয়া দিয়া ট্যাঙ্কির মধ্যে তেল মজুত করে রাখছে। আমি বললাম, হেতে শিক্ষিত ছো? কয়, হুজুর কি বলেন? আমি বললাম, হ্যাঁ, আরও কিছু সেসরা চোর আছে। কয়, হুজুর এটা আবার কেমন চোর? বললাম, পত্রপত্রিকা পড়েন না আপনারা, টিভিতে দেখেন নাই, সেসরা এমন কিছু চোর আছে, আমরা তো খাটের নিচে চৌকির নিচে জুতা রাখি, আর এই সেসরা চোরগুলো খাটের নিচে চৌকির নিচে মানুষের তেল লুকায় রাখছে। আখেরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়ে থাকলে এরা দেশের সম্পদ লুটপাট করত না, মানুষের হক মেরে খেত না, দেশের টাকা বিদেশে পাচার করত না, দেশের সম্পদ লুটপাট করে এরা বিদেশে বেগম পাড়া বানাত না। শুধু আখেরাতের ভয়, পরকালের ভয় থাকলেই গুনা থেকে বাঁচা। এই যে নামাজ ছেড়ে দেই আমরা, ফজরের নামাজটা ছেড়ে দেই, ওই যে আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনে যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহ আকবার। এভাবেই তো নামাজ যাচ্ছে, কিছু মানুষ আছে রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না? জোহরে আমার জানাজা হবে, আল্লাহ আমারে জিন্দা করে জিজ্ঞেস করবেন,
কিয়ামতের দিন হাশরের মাঠে উঠলে আল্লাহ কোন আমলের হিসাব আগে নেবেন ইন্না এই দেখেন আবু দাউদ নাসাই ইবনে মাজা তিনটা হাদিসের গ্রন্থে এই হাদিসটা পড়েছে নবীজি বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাত নবীজি বলেছেন কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ তাআলা সবার আগে নামাজের হিসাব চাইবেন নামাজের হিসাব আল্লাহ আগে নেবেন আখেরাতে আমার আল্লাহর কাছে আগে নামাজের হিসাব দেওয়া লাগবে পরকালের এই ভয় থাকলে নামাজ ছাড়তো কেমনে নামাজ ছাড়ে আমার তো বুঝে আসে না দিনের শুরুতে আল্লাহ ফজরের নামাজ দিলেন নামাজ পড়লে খুশি হইতেন কে ছাইরা দিছেন খুশি হইছে কে তো আপনি কারে খুশি করছেন কিও কারে খুশি করছেন আপনি আপনি নামাজ পড়লে গোলামি হইতো কার ছাড়ছেন গোলামি হইছে কার এরপরে বুঝি আপনি লেখেন ধর্ম মুসলমান এটা লিখছেন লেখাটা ঠিক আছে কিন্তু আসলে আল্লাহর খাতায় আপনি মুসলমান নামধারী একটা জীবন্ত শয়তান কেন শয়তানের মুরিদ হয়ে আছেন একমাত্র আখিরাতের ভয় পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় এটাই আমাদেরকে গুনাহ থেকে সেফ করতে পারে আমার যুবক ভাইয়েরা গুনার সাগরে গা ভাসাবো টিকটক ফেসবুক ইউটিউব এগুলোর অপব্যবহার করে গুনাহ করবো না হিসাব নেবেন কে মরার পরে আবার জিন্দা করবেন কে সূরা নাবার মধ্যে কেন্দ্রীয় আলোচ্য বিশেষ কেন্দ্রীয় আলোচ্য বিষয়টা এটা বান্দারে মরার পরে জিন্দা করব আমি এই জীবনটা তোমাদের শেষ জীবন আবার জিন্দা করে হিসাব চাইব ওই হিসাবের দিনে হিসাব দেওয়ার জন্য রেডি থাকার দরকার আছে না নাই এজন্য আল্লাহর বিধান মতো চলবো না বিধান অমান্য করব নামাজ ধরবো না নামাজ ছাড়ব কারা কারা আজকে থেকে নামাজ ছাড়বেন হাত তুলেন আয় দেখেন কতজন কুতুব আছে ও মনোযোগী দেখছেন আপনারা আজ থেকে নামাজ আর ছাড়বো না কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সত্যি বলছেন তো আপনারা আপনারা আব্বা আমার খেদমত করবেন না বেয়াদবি করবেন সুদ ঘুষ দুর্নীতি সকল অন্যায় গুনাহ হারাম থেকে বেঁচে থাকবো না জড়ায় যাব বেঁচে থাকবো না জড়ায় যাব কারণ পরকালে হিসাব দিতে হবে কার কাছে পরকালে উঠতে হবে কার কাছে সেই পরকালে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে এই চিন্তা নির্জরা লালন করে আসুন পরকালমুখী আখেরাতমুখী জীবন গঠন করি মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে সূরা নাবার আলোকে সেই প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করেন